ভাড়া বেড়েছে 16.7%, নেওয়া হচ্ছে 50%। বলছি বিস্তারিত, রাজধানীর মৌচাক থেকে রামপুরার বাস ভাড়া ছিল 10 টাকা, কিন্তু শনিবার ভাড়া দিতে হয়েছে 15 টাকা। একইভাবে মধ্য বাড্ডা থেকে যমুনা ফিউচার পার্ক পর্যন্ত ভাড়া 10 টাকা, কিন্তু শনিবার দিতে হয়েছে 15 টাকা। অর্থাৎ দুই ক্ষেত্রেই 50% বেশি ভাড়া নেওয়া হয়েছে। শান্তিনগর থেকে নতুন বাজার বসুন্ধরা ভাড়া আগে নেওয়া হতো 20 টাকা, এখন নেওয়া হচ্ছে 30 টাকা। অর্থাৎ 50% বেশি ভাড়া নেওয়া হচ্ছে। ধলাইর পাড় থেকে মালিবাগের ভাড়া আগে নেওয়া হতো 15 টাকা, শনিবার নেওয়া হচ্ছে 20 টাকা। অর্থাৎ 33.33% বেশি ভাড়া নেওয়া হচ্ছে। অথচ রাজধানীতে বাস ভাড়া বাড়ানো হয়েছে 16.27%, কিন্তু বাসের মালিক, কন্ট্রাক্টর, চালক বা হেল্পাররা সে কথা শুনতে রাজি না। তাদের কথা, সরকার ভাড়া বাড়িয়েছে তাই বাড়তি ভাড়া দিতে হবে, এমনকি তারা সরকার নির্ধারিত তালিকা দেখাতেও রাজি না। অবশ্য সরকার এখন পর্যন্ত নতুন ভাড়ার কোনো তালিকাও করেনি। বাড়তি ভাড়ার বিষয়ে একাধিক যাত্রী বলেন, কার কাছে অভিযোগ জানাবো, ভাড়া যা চায় তাই দিতে হচ্ছে, না দিলে বাজে ব্যবহার করে ঝগড়া করা শুরু করে দেয়।